ওজন কমাই আপেল। প্রতিদিন একটি করে আপেল আপনাকে ডাক্তারের কাছ থেকে দূরে রাখবে। হ্যাঁ, আপেলের অনেক গুণ। আপেলে ক্যালোরি কম, ফ্যাট কম, সোডিয়ামের মাত্রা কম, অন্যদিকে ভিটামিন, খনিজ আর আঁশে ভরপুর। আর এই সবগুলি বিভিন্নভাবে ওজন কমাতে সাহায্য করে। আঁশ অনেকক্ষণ পর্যন্ত পেটকে ক্ষুধামুক্ত রাখে, ফলে খুব সহজেই আপনাকে অতিরিক্ত খাবার গ্রহণ থেকে বিরত রাখবে। যেহেতু আপেল কম সোডিয়াম সমৃদ্ধ, তাই এটি স্বাস্থ্যকর খাবারের একটি অংশ। সোডিয়াম কম থাকায় শরীরে অতিরিক্ত পানি ধরে রাখা প্রতিরোধ করে। আর ভিটামিন তো শরীরের প্রাণশক্তি। তবে মনে রাখতে হবে, শুধু আপেল খেলেই ওজন কমবে তাই নয়, সাথে অন্যান্য শারীরিক অ্যাক্টিভিটিও থাকা চাই, তাহলে ওজন কমানোর গতি ত্বরান্বিত হবে। এছাড়া আপেলে কিছু এনজাইম আছে যা অন্যান্য খাদ্য পরিপাকে কার্যকর ভূমিকা পালন করে। যারা আজ থেকে নিয়মিত আপেল খাওয়া শুরু করতে চান, তাদের জন্য জানা ভালো যে আপেল ভিটামিন সি এর ভালো উৎস, অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে, এবং গবেষণায় প্রমাণিত যে অ্যান্টিঅক্সিডেন্ট হৃদরোগ প্রতিরোধ করে, কিছু কিছু ক্যান্সার এর প্রাথমিক গঠন প্রক্রিয়াও নচ্ছাদ করে দেয়। আপেলে প্রচুর পেকটিন থাকে, যা রক্তের কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে ভূমিকা রাখে। আপেলের আঁশ যখন পানিতে মিশে, তখন এক ধরনের আঠালো জেল এর মতো পদার্থ তৈরি করে এবং পিত্ত অ্যাসিডের সাথে বন্ড গঠন করে রক্ত থেকে কোলেস্টেরলকে বের করে দেয়। দ্রবণীয় আঁশের আঠালো বৈশিষ্ট্য কার্বোহাইড্রেট বা শর্করার আত্মীকরণকে ধীরগতির করে দেয়, রক্তে সুগারের মাত্রা বাড়তে দেয় না বা স্থির রাখে। আপেলের আরও একটি গুণ হলো, মুখের দুর্গন্ধ দূর করে, আপনার হাসিকে করে সুন্দর মহনীয়। আপেল মাড়ির সমস্যা দূর করে এবং লালার উৎপাদন বাড়ায়। কিভাবে খাবেন? আপেল খাওয়ার আগে অবশ্যই ভালো করে ডোলে ধুয়ে খাবেন, কারণ বাজার থেকে যে আপেল আমরা কিনে খাই, তার উপরিভাগে অনেক সময় মোমের পাতলা আবরণ থাকে, যাতে পেস্টিসাইড বা কীটনাশক অনেকদিন পর্যন্ত থাকে এবং পচে না যায়। অন্যদিকে খোসা ছাড়িয়ে খেলে খোসার সাথে প্রচুর আঁশ চলে যাবে, ফলে আপেল খাওয়ার আসল উদ্দেশ্য ব্যাহত হবে। আপেল কেটে কিছুক্ষণ রেখে দিলে বাদামি রং চলে আসে, তাই কাটার পর কাটার স্থানে একটু লেবুর রস ছিটিয়ে দিতে পারেন। আপনার ক্ষুধার লাগামকে বেঁধে রাখতে হলে খাবারের পূর্বে আপেল খান, এটিকে অবশ্য নাস্তা হিসেবে গ্রহণ করতে পারেন, বিশেষ করে যখন আপনি ব্যায়াম কিংবা শারীরিক পরিশ্রম করেন। নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।